তিন দিনের সফরে জার্মানিতে প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন আজ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী কারামুক্ত। জামিনে মুক্তি মানে অপরাধ থেকে মুক্তি নয়, ফখরুল খসরুর মুক্তির বিষয়ে মন্তব্য ওবায়দুল কাদেরের। মিয়ানমারে ফেরত পাঠানো হলো দেশটি থেকে পালিয়ে আসা বিজেপি সহ বিভিন্ন পর্যায়ের ৩৩০ জনকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জার্মানির বৈঠকে আগ্রহ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির, ভণ্ডামি বলেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টি ডস্কি। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিযোগ, তাদের ৮টি প্রতিষ্ঠান জবরদখল করেছে গ্রামীণ ব্যাংক। মাদক মামলায় যুবলীগ নেতা নাজমুল হাসানের পরিবর্তে মিরাজুলের সাজা খাটার তদন্ত রিপোর্ট ২৫ ফেব্রুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ হাইকোর্টের। গাজায় একমাত্র সচল নাসির হাসপাতালে এবার বর্বর হামলা চালিয়ে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে দখলদার ইসরায়েলি সেনারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুরে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও দুর্দান্ত ঢাকা, সন্ধ্যায় রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলা। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে অংশ নিতে তেহরানে বাংলাদেশের দল ৬০ মিটারে স্বর্ণ ধরে রাখতে চান ইমরানুর।